আগন্তুক গেমটার ব্যাপারে কে কে শুনেছেন? আমাদের বাংলাদেশি একটা ভিডিও গেম, তাদের টিমটা কিন্তু আসবেন, আর এই গেমটার ব্যাপারে আমরা আজকে অনেক কিছু জানবো, শিখবো, আমার নিজের অনেক প্রশ্ন আছে। সো কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে আগন্তুক প্যানেল। Ladies and gentlemen, the team behind our very own local video game Aguntuk. তবে এখন যেটা করব, আমি টু বি অনেস্ট, আমি এখানে একজনকে চিনি, সেটা হচ্ছে এই এই ব্যক্তি, দ্য ইঞ্জিনিয়ার গাই, মারুফ ভাই। মারুফ ভাই, হেল্প মি আউট অ্যান্ড ইন্ট্রোডিউস এভরিওয়ান। মাই নেম ইজ মিরাজ মারুফ অ্যান্ড আই এম দ্য গেম প্লে ইঞ্জিনিয়ার অফ আগন্তুক। হ্যালো, মাই নেম ইজ রায়হান শরীফ, আই এম দ্য লিড ভেহিকল আর্টিস্ট অফ আগন্তুক। Hi guys, my name is Muhaimin Zia and I'm the music artist of Aguntuk. Hello, I am Azizul Hakim. I'm the art director of Aguntuk. Assalamu alaikum. I'm Shamim Reza, voice abhineta. Hello, I'm Naimbin Hassan. I'm a co-director and environment artist. Hello, I'm Zishan Zaman. I'm one of the story editors of Aguntuk. আমি পার্থ মোস্তফা, আই এম ওয়ান অফ দ্য স্টোরি রাইটার্স অফ আগন্তুক অ্যাজ ওয়েল। ব্রিলিয়েন্ট। তো আমি শুরু করতে চাই উইথ দ্য রাইটার্স, কারণ একটা ভিডিও গেম তখনই চমৎকার হয় যখন আন্ডারলাইন স্টোরিটা ভালো হয়। তো একটু আমাদেরকে বলেন যে স্টোরিটা কি, স্টোরিটা কীভাবে মাথায় আসলো, কীভাবে কী হলো, টেল আস এভরিথিং। The story revolves around a character named Rudro, who is a small town guy and eventually gets involved in the underworld business, basically. So the story will revolve around such circumstances. That's about it. Bakigulo spoiler hoye jabe. Basically, amra game tate ektu deshi kichu vibe dewar ar ki try kortechi. সো ওই যে আপনি যেটা বললেন আর কি, বাকি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, সো এর থেকে বেশি তেমন কিছু ইয়া করতে পারতেছি না, বাট হ্যাঁ, ইনশাল্লাহ এভরিবডি উইল এনজয় ইট। সো ভাইয়ারা খুবই কেয়ারফুল, স্পয়লার না দিয়ে যতটুকু কম বলা সম্ভব। কিন্তু আমরা ক্যারেক্টারটাকে নিয়ে বলি, কারণ আমরা কিন্তু সবসময় একটা ভিডিও গেমের মেইন ক্যারেক্টার নিয়ে, যাকে নিয়ে খেলি, উই বিকাম দেম, উই রুট ফর দেম, রাইট? সো আমাদের যে মেইন ক্যারেক্টার রুদ্র, মানে এই ছেলেটা কি, মানে ওর পছন্দের মুভি কি, ও কি খায়, কি কখন ঘুমায়, কি করে, সো লেটস টক অ্যাবাউট হিজ পার্সোনালিটি, হোয়াট কাইন্ড অফ গাই রুদ্র ইজ। উই ওনলি হ্যাভ দ্য ড্রাফট স্টোরি রিটেন সো ফার, আই গেস অ্যাজ উই গো অন উইথ দ্য স্টোরি দ্য ক্যারেক্টার উইল রিভিল ইটসেলফ। ফর নাও হি ইজ এ ভেরি স্মল টাউন গাই হু এনজয়েজ দ্য রেগুলার থিংস ইন লাইফ, বাট ইভেনচুয়ালি ওয়েন হি গেটস ইনভলভড ইন দ্য whole underworld business, he will show different sides of his own as well. So we'll see. So now let's move forward with the guy who gave the voice of Rudro. So apni jokhon voice diyechilen, karon voice artist er byapar ta kintu apnake ekta byaktitto dite hoy voice acting e, so apni ki rokom apnar mathay mane impression ta ki chilo je na Rudro ke ami erokom voice dibo, o ei type er chele je মূলত আমি যখন ভয়েসটা দেওয়া শুরু করেছিলাম তখন আমি জানতাম না যে আসলে ভয়েসটা কীভাবে দিতে হবে, গেম সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমার। তো পরবর্তীতে আমার এই গেমটা সর্বপ্রথম, এটাই আমার প্রথম মানে ভয়েস দেওয়া, আমি এটাই প্রথম অভিজ্ঞতা আমার, কাজের ব্যস্ততার মধ্য দিয়ে আমি কিছু ভয়েস দিছি। তো এটার ভিতরে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো স্টুডিও ছিল না আমার যে আমি ভয়েসটা করে দেব, মোবাইল থেকে করে করে পাঠাইছি কাজের ফাঁকে ফাঁকে। তা আমাকে জাস্ট আইডিয়া দেওয়া হয়েছিল যে গ্রাম থেকে একটা ছেলে আসবে, ঢাকায় এসে সে এভাবে আস্তে আস্তে ক্রাইমের সাথে জড়িত হবে, তো ওই ভয়েসটা ওভাবে গ্রামোভাবে দেওয়া হয়েছে আর কি। তো এখানেই আমি আমার সাপোর্ট করছেন আমাকে মারুফ বস আর কি, বিভিন্ন প্রকারের সাপোর্ট দিয়ে দেখাই দিচ্ছেন যে এভাবে করতে হবে। আসলে ভিডিওতে এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন কিছু কমেন্টস পেয়েছি, যে কমেন্টসগুলো আসলে যুক্তিযুক্ত, এবং পরবর্তীতে ইনশাল্লাহ এটা ঠিক করে নেব এবং ওখান থেকে আমরা ওখানে নোট করে নিয়েছি যাতে পরবর্তীতে সংশোধন করতে পারবো একটু ইনশাল্লাহ। আমরা রুদ্র ভয়েস শুনে ফেললাম মাইকে লাইভ।
আর এখন যেটা কথা বলতে চাই যে ইজ ইট সেফ টু সে দ্যাট দিস গেম ইজ আর রেটেড ল্যাঙ্গুয়েজ ভায়োলেন্স ইট ইজ আর রেটেড রাইট তো এই যে এই স্টোরিটা এটা কিন্তু মানে ইটস লাইক এ ইয়াং গাই কামিং ফ্রম এ ভিলেজ গেটিং ইনভলভ ইন ক্রাইম গোয়িং আপ দ্য ল্যাডার অফ ক্রাইম রাইট তো এইটার জন্য কিন্তু একটা ওয়ার্ল্ড বিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট রাইট আমাদের আমি সরি আমি ভুলে গিয়েছি এনভায়রনমেন্টের ইনচার্জ যে ভাইটা ছিলেন তো আপনার মাথায় এই স্টোরি মাথায় রেখে মানে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড ডিড ইউ ওয়ান্ট টু বিল্ড অ্যারাউন্ড ওয়াজ ইট ঢাকা অর ওয়াজ ইট সাম আদার টাউন মানে আপনার মানে ইমাজিনেশনে কোনটা ছিল হ্যালো বেসিক্যালি আমরা হচ্ছি এই গেমটা বানাচ্ছি দুইটা টিম জয়েন্ট ভেঞ্চার করে আত্রিত অ্যান্ড M7 প্রোডাকশনস তো আমরা আত্রিততে আমরা যারা আছি আমরা সবাই আর্কিটেক্টস তো আমরা হচ্ছি বিল্ডিং টিল্ডিং তো ডিজাইন করি বা কাজ করি বিল্ডিং টিল্ডিং নিয়ে তো আমরা সেই সাথে ভিজুয়ালাইজেশনও করি তো তখন থেকে আমাদের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমরা আমাদের নিজেদের সিটিটা নিয়ে একটা গেমের কাজ করব দেন আমাদের সাথে M7 প্রোডাকশনসের পরিচয় হয় দেন আমরা এই এরকম মানে প্রজেক্টটা শুরু করি অ্যান্ড এখানে আসলে আমরা এই সিটিটা যেটা বানাচ্ছি এটার জন্য মানে আমরা অনেক সার্ভে করছি অনেক ফটোগ্রাফস নিছি ভিডিও করছি সব কিছু মেনটেন করেই সিটিটা বানানো অ্যান্ড আমি এতটুকু বলতে পারি এটা এরকম একটা সিটি হবে যেটা কোনো AAA কোয়ালিটির ওপেন ওয়ার্ল্ড গেমে এখন পর্যন্ত কেউ দেখে নাই আর একটা সিটি তখনই কমপ্লিট হয় যখন সিটির এলিমেন্টগুলো একদম পারফেক্ট হয় যেরকম আমাদের যেই ভেহিকল ডিজাইনার আছেন রাইট হ্যাঁ তো যেহেতু আমাদের লোকাল একটা সিটি বোঝানো হচ্ছে আমাদের লোকাল সিটির কিন্তু অনেক লোকাল ভেহিকেলও আছে রিক্সা ঠেলা গাড়ি তো এরকম কী কী এলিমেন্ট আপনি এখানে দেওয়ার চেষ্টা করেছেন বা ভেহিকেল ডিজাইন আনার চেষ্টা করেছেন থ্যাংক ইউ বেসিক্যালি আমরা ঢাকার রাস্তায় যে সকল যানবাহন দেখছি যেমন রিক্সা CNG তারপর বাইক এগুলো মানে আমরা আমাদের দেশীয় মডেল যেগুলো আছে সেগুলোর কথা মাথায় রেখেই আমরা ওগুলো করছি এগুলো রিডিজাইনও করছি আমরা কারণ যেহেতু কিছু রিজনে আমরা কপিরাইট ইস্যুজ অ্যান্ড আদার ইস্যুজ যে আমরা অরিজিনাল মডেল ইউজ করতে পারবো না সেহেতু আমরা এগুলো রিডিজাইন করছি এবং একটা জিনিস আমরা মাথায় রাখছি সেটা হলো যে কার এনথুজিয়াস্ট যারা আছে যেমন আমরা সেলিকা MRS MR2 যেগুলো আমাদের দেশি যে সকল স্পোর্টস কার যেগুলো আছে ইকোনমি স্পোর্টস কার এই গাড়িগুলো সেখানে থাকবে এবং সেগুলোকে আমরা রিডিজাইন করছি এবং ইঞ্জিন সোয়্যাপের ব্যাপারটা আমরা মাথায় রাখছি যেমন পপুলার ইঞ্জিন যেগুলো আছে 4H 4EFT এবং 3SGT 1ZZ 2ZZ এই সবগুলো জিনিসপত্র আমরা সেখানে রাখবো অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আসি দ্য ইঞ্জিনিয়ার হিমসেলফ মারুফ ভাই মারুফ ভাই মানে আপনার রোলটা কি মানে গেমে কি ইঞ্জিনিয়ারিং লাগে সো ফার্স্ট অফ অল গেমের মধ্যে তো সব কিছুই একটা মানে এলিমেন্টের মধ্যে রান করে সো এই সব কিছুই প্রোগ্রামেবল জিনিস সো ওরা যখন এনভায়রনমেন্ট রেডি করে আর ও যখন ভেহিকল রেডি করে সব কিছুই আমার কাছে আসার পরে ওইটা মানে ভিজুয়ালাইজেশনটা ইয়া হয় আর কি ইঞ্জিনের মধ্যে যাতে গাড়িটা রান করা যায় আর ওদের ওই এনভায়রনমেন্টের মধ্যে এক্সপ্লোর করা যায় এই জিনিসটা আমার বেশি দেখা হয় বাট একটা মজার কথা হয়েছে ভিডিওর মধ্যে অনেকজন বলছে যে ট্রাফিক অনেক কম দেওয়া অ্যান্ড উইচ ইজ ট্রু এখানের মধ্যে ট্রাফিক অনেক কম দেওয়া হয়েছে বাট উই আর ট্রাইং টু মেক দ্য ট্রাফিক ইভেন মোর বাট দ্য বিগেস্ট প্রবলেম ইজ যে বাংলাদেশের মধ্যে তো অনেক ট্রাফিক এই তাও আমরা যখন মানে ট্রাফিকের মধ্যে গাড়ি চালাই এক একজনকে আরেকজন জায়গা মাঝে মাঝে দিতেও হয় আবার মাঝে মাঝে অনেকজন দেয় না এই ক্ষেত্রে আমাদের AI-রা মোস্ট অফ দ্য টাইম জায়গা দিতে শিখে নাই সো বেসিক্যালি ট্রাফিক যদি অনেক বাড়ানো হয় তাহলে এক একজন যখন এক একজনকে জায়গা দেয় না তখন ট্রাফিকটা একটু বেশি বাইরে যায় সো ওই ক্ষেত্রে আমরা ব্যালেন্স খোঁজার চেষ্টা করতেছি অ্যান্ড উই আর ট্রাইং টু ফাইন্ড আ গুড পয়েন্ট ফর দ্যাট নাও লেটস টক অ্যাবাউট দ্য মিউজিক মানে মাই গড মানে ইয়েস মিউজিকটা কিভাবে আসলো আরেকটা রক ব্যান্ড সাউন্ড ট্র্যাক অ্যান্ড অলসো দি আদার স্কোর আই নো ইউ আর নট বাট এমনি ওভারঅল মিউজিকটা নিয়ে একটু বলেন মিউজিকটা নিয়ে অনেকগুলো ভার্জনস ছিল আমি বারবার ওকে পাঠাইছি একটা ও বলে না এটা হবে না আরেকটা বানাইতে হবে তো এভাবে অনেকবার বানাইছি অনেকগুলো বানাইছি অ্যান্ড ফাইনাল যেটা মানে যেটা আপনারা শুনছেন আজকে মানে আজকে যেটা শুনলেন ওটা হলো ওর সাথে অল নাইটার মানে 12টা থেকে পুরো ভোর 5টা পর্যন্ত ওর সাথে মানে ডিসকর্ডে কলে বসে আমি বানাইছি সো অনেক ইটারেশন হয়ে একটার পর একটা মানে
একটা ভার্সনের একটা কিছু ভালো লাগলো ওটা নিলাম, তারপর আর্টিস্টে ভালো লাগলো, নিতে নিতে আমরা ফাইনালি এটাতে আসছি। এই এই মিউজিকটা কি কমপ্লিটলি আপনার কম্পোজ করা স্কোরটা? ওয়াও, ক্যান উই হ্যাভ এ রাউন্ড অফ অ্যাপ্লজ? মানে একদম আনবিলিভেবল, আনবিলিভেবল। আর এখন আসি আমাদের আর্ট ডিরেক্টর, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গাই, আর্ট ডিরেক্টর। তো যেটা দেখলাম যে অনেক খুঁটিনাটি ডিটেলস কিন্তু দেওয়া ছিল, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কি কোন রেফারেন্স মাথায় রেখে আপনি এটা করেছেন? দ্বিতীয়ত হচ্ছে যে কতটুকু চ্যালেঞ্জিং ছিল এটা করা আপনার জন্য? প্রথমত আমি যেটা দেখেছি যে প্রথমত যেটা দেখলাম যে সবাই আমাদের গেমটাকে মিলানোর চেষ্টা করছে হচ্ছে জিটিএর সাথে, তো মানে সবার এখন ধারণা যে আমরা জিটিএ রিপ অফ করার চেষ্টা করতেছি কিনা বা জিটিএটাই আমরা নতুন করে ঢাকার স্টাইলে করার চেষ্টা করতেছি কিনা। আসলে যদি আমরা কোনো রেফারেন্স করতেই চাই তাহলে সেটা সবচাইতে ক্লোজলি মিলানো যাবে হচ্ছে মাফিয়া সিরিজের সাথে, বিশেষ করে মাফিয়া থ্রি। তবে ঢাকার এনভায়রনমেন্টটা তুলে ধরার জন্য, ঢাকার যে লুক অ্যান্ড ফিল, একজন ঢাকায় যে বসবাস করে সে ঢাকার যে এক্সপিরিয়েন্সটা সেটা তুলে ধরার জন্য আমাদের হচ্ছে মোটামুটি একদম এন্টায়ারলি নতুনভাবে চিন্তা করতে হয়েছে। তো ছোটোখাটো ডিটেল যেগুলো দেখা গেছে সেগুলো হচ্ছে আসলে সবার মানে সমন্বয়কৃত যেই চিন্তাটা সেটা। এখন আর্ট ডাইরেক্টর হিসেবে আমার যেই দায়িত্বটা এখানে সেটা হচ্ছে আগন্তুক হচ্ছে আমার জন্য এটা একটা মাইলস্টোন, তো আমি চেষ্টা করছি যে আমাদের পক্ষে যা সম্ভব তা সর্বোচ্চটা দেওয়ার জন্য। সবাই বলতেছে যে এর ফাইনাল গ্রাফিক্যাল লুক যেটা সেটা কি জিটিএ ফোরের কাছাকাছি হবে কি না, এখন আমি এখানে কিছু প্রমিস করতে পারবো না, তবে এইটুকু বলতে পারবো যে যদি বর্তমান সময় ট্রিপলে যেই গেমগুলির সাথে তুলনা করা হয় তাহলে আমরা সেই কোয়ালিটি ডেলিভার করার জন্য কাজ করতেছি। তো আগন্তুক যখন বের হয়ে আসবে তখন হচ্ছে আশা করা যায় যে আমরা ওই সময়ের সাপেক্ষে হাইয়েস্ট কোয়ালিটি ডেলিভার করতে পারবো। When I see my fellow country brothers sitting here, a team who make a game for ourselves, I don't care je GTA 4, 5, bugi chugi, ei sob ki compare korlo amar asha jay na. I just want to play the game. Karon eta amader game, amader desher game, amader character er game. Ar eta question, mane Rudro look tao ki bhaiyer upor base kora hoychilo? Karon onar sathe mil ache kintu Rudro look e. Eta ki onar sathe kora hoychilo? Eta ke answer korbe? It is a coincidence actually. It is a coincidence. Acha to ekhon the big question, game ta kobe ashbe, kobe ami khelte parbo, kibhabe khelte parbo, kothay pabo, tell us everything. Game ta kobe ashbe seta niye amra khub soon announcement e ashbo, maybe next year to chole jacche, next year e amra kono announcement e ashbo. Ar tobe amra ashole jeta যেই ট্রেলার রিভিল ট্রেলারটা আসার পর আমরা যে রেসপন্সটা পাইছি সোশ্যাল মিডিয়াতে, এটা আসলে আমাদের নিজেদের জন্য বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। তো এখন আমরা যেটা প্ল্যান করছি, আমরা কোনো রাশ করব না, আমরা যেই কোয়ালিটিতে গেলে আমরা নিজেরা স্যাটিসফাই হব, আমরা ওই কোয়ালিটিতে যাওয়া পর্যন্ত ওয়েট করব। সো কেউ যদি আপডেটেড থাকতে চায় ফর বিগ অ্যানাউন্সমেন্ট ফ্রম আগন্তুক, তাহলে লাইক ইজ দেয়ার এ পেজ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, কোথায় কী করবো এটা একটু কে জানাবে আমাদেরকে? টু ফলো আগন্তুক ইউ ক্যান লাইক আস ইন ফেসবুক পেজ আগন্তুক দ্য গেম, অ্যান্ড ইউটিউবের মধ্যেও আগন্তুক দ্য গেম ইউটিউব চ্যানেল আছে, ইউ ক্যান সাবস্ক্রাইব দেয়ার, অ্যান্ড দোজ আর দ্য ফার্স্ট সোশ্যাল মিডিয়া দ্যাট আর সাপোজ টু গেট দি অ্যানাউন্সমেন্টস। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমি জানি একটা গেম বানানো মানে ঘুম হারাম করে দেওয়ার মতো অবস্থা, সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রিয়েলি ইউ নো থ্যাংক ইউ ফর ডুইং হোয়াট ইউ আর ডুইং। ক্যান উই হ্যাভ লাইক এ হিউজ হার্ট ফেল্ট অ্যাপ্লজ ফর দিস টিম যারা আমাদের নিজেদের দেশের একটা গেম দিচ্ছে? থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক উইথ দ্য গেম। থ্যাংক ইউ।